স্থানীয় সময় সোমবার সকাল 9:45 দিকে ফ্লোরিডার পাম্পেনো বিচ এলাকায় অ্যাপার্টমেন্টের উপর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ভবনটির ছাদ ধসে পড়ার পাশাপাশি হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ইউরো হেলিকপ্টার কোম্পানির EC-135 মডেলের হেলিকপ্টারটি নর্থ ডিক্সি হাইওয়ের কাছাকাছি পম্পেনো বিচ এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় তিনজন ক্রু হেলিকপ্টার থেকে বাইরে নেমে আসায় প্রাণে রক্ষা পায় বলে জানায় অঞ্চলটির এভিয়েশন কর্তৃপক্ষ। তবে ভবনটির দুজন বাসিন্দা তাদের রক্ষায় সাহায্যে এগিয়ে আসলে আহত হন। বর্তমানে তাদের হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে আহতদের অবস্থা তেমন গুরুতর নয় বলে জানিয়েছে পম্পেনো বিচ কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।